বিসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয় অনেক ভালো আছো সুস্থ আছো তোমরা এখন খাতা কলম পাঠ পরিকল্পনা নিয়ে অনলাইন ক্লাস করার জন্য প্রস্তুতি নিয়ে নাও আজ আমি তোমাদের পরিবেশ পরিচিতি পড়াবো তোমরা এখন পরিবেশ পরিচিতি বই খোলো আচ্ছা তোমরা এখন পরিবেশ পরিচিতি বইয়ের অধ্যায় তেইশে চলে যাও নং সাতচল্লিশ দেখো কী দেখতে পাচ্ছ আমরা আজকে আমাদের পাঠের বিষয় বায়ু আমরা বায়ু নিয়ে আলোচনা করব প্রথমে আমি তোমাদেরকে রিডিং পড়িয়ে দিচ্ছি তোমরা আমার সাথে সাথে ভালোভাবে রিডিং পড়ে নাও বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হলো বা বাতাস বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হলো বাতাস বাতাস বায়বীয় পদার্থ বাতাস চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বাতাস থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি নিচের বায়ু অপেক্ষা উপরের বায়ু হালকা বায়ু অনেক সময় জোরে বইতে থাকে তখন তাকে ঝড় বলে ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয় দেখো পর পরবর্তী পৃষ্ঠা চলে যাও আটচল্লিশ পৃষ্ঠা এখানে পৃষ্ঠাতে একটু প্রিন্টিংয়ে প্রবলেম আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল করো দেখো লক্ষ্য করো এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে বায়ু কী বায়ুর উপাদানগুলো কি কি এখানে সাতচল্লিশ পৃষ্ঠা দেওয়া আছে ক নম্বরে এক নম্বরে আছে বায়ু কী বায়ু একটি মিশ্র ও গ্যাসীয় পদার্থ তারপর দুইয়ের মধ্যে দেওয়া আছে একেরই প্রশ্ন বায়ুর উপাদানগুলো কী কী বায়ুর উপাদান হলো উপাদানগুলো হলো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড জড়িয়ে বাষ্প আর্গন নিয়ন ইত্যাদি তারপর দেখো এখানে খনম্বর নম্বর প্রশ্ন হচ্ছে বায়ু ছাড়া কী কী বাঁচতে পারে না বায়ু ছাড়া কী কী বাঁচতে পারে না এখানে তিন নং প্রশ্নের মধ্যে উত্তরে দেওয়া আছে বায়ু ছাড়া কী কী বাঁচতে পারে না বায়ু ছাড়া কোনো ও উদ্ভিদ বাঁচতে পারে না তারপর দেখো ঘ নম্বরে আছে ঘ নাম্বার আছে বায়ু থেকে উদ্ভিদ ও প্রাণী কী কী গ্রহণ করে বায়ু থেকে উদ্ভিদ কী কী গ্রহণ করে এখানে চার প্রশ্ন প্রশ্নোত্তরে দেওয়া আছে বায়ু থেকে প্রাণী উদ্ভিদ কি গ্রহণ করে বায়ু থেকে প্রাণী অক্সিজেন এবং উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারপর দেখো ঘ নম্বর আছে বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডল কাকে বলে এখানে ছয় নম প্রশ্নের মধ্যে উত্তরটি দেওয়া আছে আমাদের পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুর আবরণ বায়ুর যে আবরণ পৃথিবীকে ঘিরে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে তারপর ও নম্বর দেখো বায়ুর কী ওজন আছে দেখো বায়ুর কী ওজন আছে উত্তর হবে এখানে পাঁচ নং প্রশ্নের মধ্যে উত্তরটি দেওয়া আছে বায়ুর কী ওজন আছে উত্তর বায়ু অনুভব করার সময় একে ওজনহীন বলে মনে হয় কিন্তু বায়ুর ওজন আছে একটি বেলুনের মধ্যে বাতাস ঢুকিয়ে ওজন করলে বিষয়টি সহজে বোঝা যাবে আচ্ছা বুঝতে পেরেছ এখন দেখো পূরণ তোমরা খেয়াল করো এখানে বইয়ের মধ্যে কিন্তু আন্ডারলাইন করা নেই শূন্যস্থান পূরণে আন্ডারলাইন করা নেই আমি আন্ডারলাইন করে দিয়েছি তোমরা এখন বইয়ের মধ্যে দাগিয়ে নাও দেখো আমি আবার বলে দিচ্ছি তোমরা খেয়াল করো বায়ুমণ্ডল পৃথিবীর উপর ভাগে আটশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এখানে আটশোর নিচে আন্ডারলাইন হবে তারপর খ প্রাণীরা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এখানে বাতাসের নিচে আন্ডারলাইন হবে গ বায়ু দেখা যায় এখানে বায়ুর নিচে আন্ডারলাইন হবে ঘ বায়ুর ওজন আছে এখানে ওজনের নিচে আন্ডারলাইন হবে ঙ বাতাস যখন খুব জোরে জোরে বয় তখন তাকে ঝড় বলে ঝড়ের নিচে আন্ডারলাইন হবে তাহলে আমি আবার বলে দিচ্ছি আটশোর নিচে আন্ডারলাইন হবে আটশো বাতাস বায়ু ওজন ঝড় এখন তিন নং প্রশ্নে দেখো সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও বায়ু একটি এখানে কি পদার্থ যৌগিক পদার্থ বইতে আমাদের দেওয়া আছে কি বইতে আছে বায়ু পদার্থ অথবা মিশ্র ও গ্যাসীয় পদার্থ কিন্তু মিশ্র পদার্থ হচ্ছে কি যৌগিক পদার্থ এখানে যৌগিক পদার্থ আছে তাহলে এটি রাইট হবে সঠিক উত্তর হবে এটি তোমরা এখানে আন্ডার ইয়ে করবে চিহ্ন দিবে খনং নিচের কোনটি দেখা যায় না তবে অনুভব করা যায় এটি হবে বায়ু গ আমাদের পৃথিবীকে কিসের আবরণ দিয়ে কিসের আবরণ ঘিরে রেখেছে বায়ুর আবরণ ঘর আমার নিচের বায়ু অপেক্ষা উপরের বায়ু কী হবে হালকা হবে ঠিক আছে তাহলে আমরা এই অধ্যায় থেকে কী কী শিখেছি দেখো আমরা কী কী পড়েছি আমরা আমাদের রিডিং পড়া হয়েছে উত্তর পড়া হয়েছে প্রশ্ন উত্তরগুলি এখানে ছোটো প্রশ্নোত্তরগুলি পড়া হয়েছে তারপর শুনস্থান পূরণ পড়েছি সঠিক উত্তর পড়েছি আমি এখন তোমাদেরকে বাড়ির কাজ বলে দিচ্ছি তোমরা বাড়ির কাজ হিসেবে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন তো দেওয়া আছে বায়ু কি এক ক থেকে ও এই পাঁচটি প্রশ্ন সুন্দর করে এসডাব্লিউ খাতায় লিখে ফেলবে তোমাদেরকে যখন বলা হবে তখন তোমরা এস ডাব্লিউ করে পিডিএফ করে গ্রুপে জমা দিবে ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো আর তোমরা নিশ্চয়ই দেখেছ তোমাদের দ্বিতীয় সময় তোমাদের ফলাফল প্রকাশ করা হবে ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা ভালো থেকো পরবর্তীতে পরবর্তী জন্য তোমরা পড়াশোনা পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ